ও ওবরাক সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এ উইথ ইকরা আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দিন দেরুল আউলম ফর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস জামিয়া মনোহরপুর মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান হাফিজুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন হুজুর সম্মান দর্শক শ্রোতা ইনশাআল্লাহ এ সপ্তাহে হুজুর আজমতে কোরআন কুরআের মর্যাদার উপরে আলোচনা রাখবেন ইনশাল্লাহ যথারীতি পনেরো বিশ মিনিট পর আপনাদের খন নেওয়া হবে এবং হুজুর উত্তর দিবেন তো হুজুরকে ওনার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ করছি الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال تبارك وتعالى: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. বরকুল্ল হুল আনা ওয়ালাকুম বিল কোরআন ইলাউজি মি ওয়ানাফানা ও ইয়ে কুম ভিমা ফি মিনাল জিকিল হাকিম সম্মানিত বাংলার দুরে বংকাচ্চার প্রিয় দর্শক বাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মবারকপাত আমাদের হচ্ছে বিষয় কোরআনে করিমের মর্যাদা এবং আজমত নিয়ে আজকে কথা বলব ইনশাআল্লাহ আমরা জানি আল্লাহ সুবানা তালা আপনারা আমার এবং সারা মানব জাতির জন্য বিভিন্ন সময়ে সময় আম্বিআকরাম প্রেরণ করেছেন লক্ষাধিক আম্বি আকরাম এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন হান্ড্রেড অ্যান্ড ফোর একশত চারখানা এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নামই হলো কোরআনে করিম ফুরকানে হামিদ এবং এই কোরআনের সম্পর্ক যার সাথে তাকেই সম্মানী করে ফেলে এই কোরআন লোহে মাহফুজে লেখা লোহে মাহফুজ দামি যে কাগজে লেখা হয় কাগজটা দামি হয়ে যায় যে বাইডিংয়ের ভিতরে ঢুকানো হয় বাইডিংটা দামি হয়ে যায় এই কোরআন পড়ার জন্য যে রেওয়াল ইউজ করা হয় কাঠের বানানো সেটাও দামি হয়ে যায় এই কোরআন যে পর নাদিল হয়েছে উম্মতহাম্মদ তারও দামি বানার বহু কারণের মধ্যে একটি কারণ হলো এই এই কোরআন এবং যে রাত্রি নাদিল হয়েছে রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতি হচ্ছে ওই রাত্রি যে রাত্রি চেয়ে আল্লাহ সোহানা তালা এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যে রাতির নাম কি লাইলাতুল কাদার আল্লাহ সুবান ও তালা সেই পবিত্র রজনীর মর্যাদাবোধাতে গিয়ে আল্লাহ ও তালা একটি সুরা কোরআন অবতীর্ণ করে আল্লাহ বলেছেন ইন্না আং ফি হুফি লাইলা কদর অন্যত্র বলেছেন ইন্না আংজল্লা হুফি লাইলাতিন মুবারকা আমি অত্যন্ত মুবারক রাতিতে এই কোরআন অবতীর্ণ করেছি এই মুবারক মানেই লাইলাতুল কদরকেই মিন করা হয়েছে এবং যে ফিরিস্তানি এসেছেন জিবিলা আমিন উনিও সম্মানী কেন এত সম্মানী কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দাতের সাথে সম্পর্কিত কালাম আল্লাহ নাদিল করেছেন কেন তাহলে সারা বিশ্ববাসী যেন এই কোরআন থেকে দায় নিতে পারে আমরা প্রত্যেকটি নামাজের মধ্যে সুরায় ফাতে পাঠ করে থাকি দিনের নামাজ হোক রাত্রের নামাজ হোক আপনি একা পড়েন অথবা জমাতে পড়েন মুকিম হন মুসাফির হন পুরুষ হন মহিলা হন এবং নামাজ যে প্রকারের নামাজ হয় না কেন ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নভল হোক প্রত্যেকটি নামাজের প্রত্যেক রেখাতে একই সূরা যেই সূরাটি আমরা বারবার পড়ি সেই সূরার নামই হলো সুরাতুল ফাতেহা ওই সূরার মধ্যে আমরা সবসময় আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন করি কি ইহিদিনা সুরতল মুস্তকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তকিম সেই সঠিক পথের সন্ধান আপনি আমাদেরকে দান করুন যে পথে চলে আমাদের পূর্বপুরুষরাও সফল কামিয়াব হয়েছেন পুরস্কার পেয়েছেন আমরা যেন সে পথে চলে আমরা যেন কামিয়াব হতে পারি যে পথে চললে আপনার কোনো গুসা আসে না এবং মানুষ ভ্রান্ত হয় না ওই অ্যাপ্লিকেশনের জবাব হিসাবেই আল্লাহ তালা সুরাতুল বকরা থেকে শুরু করে ত্রিশপাড়া কোরআন সুবতীর্ণ করে আল্লাহ পাক জবাব দিয়ে বলেছেন বন্দা তুমি বারবার নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি অ্যাপ্লাই করতেছ তার জবাবে আমি এই কোরআন নাদিল করে আমি দিয়ে 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 দিলাম তুমি যদি এই কোরআনকেই ফলো করো কোরআনের উপর আমল করো তুমি সহজে জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ বলেছেন আলি ফুল হুদিন এই কোরআনকে আমি মুতকিনের জন্য হেদায়ের স্বরূপ আমি নাদিল করালাম যদিও কোরআন নাদিল করা হয়েছে সবার জন্য মুমিন হন বা অন্য কোনো ধর্মাবলম্বী হন সারা বিশ্ববাসীর জন্য আল্লাপা কোরআন আদিল করেছেন বাট বাস্তবে কিন্তু এটা থেকে উপকৃত হয় যাদের অন্তরে তাকুয়া রয়েছে জন্য এক জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন সারা সকল মানব জাতির জন্য হেদায়ত যেমন আল্লাহ বলেছেন শাহরুরম লাফি হিল কোরআন হুদাল সারা বিশ্ববাসীর জন্য কোরআন হেদায়ত সকলকে পদ দেখায় সকলকে আহ্বান করে ধর্ম এবং জাতি নির্বিশেষে সকলকে এ কোরআন আহ্বান করে বাট বাস্তবতা হলো এই কোরআন থেকে সকল দায়ত গ্রহণ করতে পারে না যাদের অন্তরে পরকালের ভয় রয়েছে তাকুয়া রয়েছে যারা পরকাল বিশ্বাসী তারাই এই কোরআন থেকে সঠিকভাবে উপকৃত হন যেভাবে একটি ক্লাসে টিচার প্রত্যেকটি স্টুডেন্টকে সমানভাবে শিক্ষা দিলেও শেষ পর্যন্ত যারা সত্যিকার অর্থে পড়ার নিয়া এসেছে তারাই উপকৃত হন আর যারা কেয়ারলেস অমনোযোগী যারা টিচারের পড়ানোর সময় তাদের মনটা টিচার দিকে না থেকে তারা ডাইভার্ট হয়ে থাকেন ডিস্ট্রাক্টেড হয়ে থাকেন অমনোযোগী হন তারা ওই ক্লাসে বসা থাকলেও সব সুযোগ সুবিধা ওনারা পেলেও তারপরে দেখা যায় ফাইনাল এক্সামে তারা অকৃতকার্য হন ফেল করেন টিচার কিন্তু সমানভাবেই সকলকে পড়াইছেন উপকৃত হন সত্যিকার স্টুডেন্ট যারা তারাই ঠিক তেমনি যেভাবে কোরআন সকলকে জান্নাতের পথের প্রদর্শন দেখায় কিন্তু যারা মনোযোগী যাদের অন্তরে তাকুয়া রয়েছে পরকাল বিশ্বাসী তারাই এই কোরআন হেদায় থেকে ফায়দা পান আল্লাহ পক্ষ বলেছেন অন্যতাল প্রকৃত পক্ষে যাদের অন্তরে তাকুয়া রয়েছে খুদার ভয় রয়েছে তারাই এই কোরআন থেকে উপকৃত হয়ে থাকেন কোন পথ দেখায় আল্লাহ বলেছেন ইহল কোরআনিল্লাহম কোরআন আমাদেরকে পথ দেখায় ওই সঠিক এবং সহজ সুজাপদ যে পথ অবলম্বন করলে আমরা সহজেই জান্নাতে পোষতে পারি আল্লাহর সন্তুষ্টি পাবো কামিয়াবির পথ পাবো সফলতার পথ পাবো দুনিয়ার শান্তি আঘাতের মুক্তি আমরা পাবো সেই পথই প্রদর্শন করে থাকে এই কোরআন যদি আমরা ফলো করি তাহলে আমাদের অন্তর উজ্জীবিত থাকবে আমাদের অন্তরে ইমানের বাতি জ্বলে উঠবে এবং আমার আমরা আমাদের আত্মা আমাদের কলটা জীবিত হবে পকান্তরে যদি আমাদের কল্বের ভিতরে কোরআন না থাকে কোরআনের উপর একই বিশ্বাস না থাকে ইমান না থাকে তাহলে আমরা ড্যাড এজন্য কোরআনে বলেছেন কাফিজেরকে তুলনা করেছেন মৃত ব্যক্তির সঙ্গে আর মুমিনকে বলা হয়েছে যারা আল্লাহকে স্মরণ করে মাসালুল্লা দি ইয়াদ করু কামা সাল হাইয়ি কামসাল ইয়াদ করু ওয়ামীলা করু কামাসাইয়ি ওয়াল মাইয় যারা আল্লাহকে স্মরণ করে তাদের দৃষ্টান্ত একজন জীবিত মানুষের সঙ্গে আর যে আল্লাহকে স্মরণ করল না যার অন্তরে কোরআন নাই ইমান নাই সে মৃতস্বরূপ এজন আল্লাহ বলেছেন কালা তুসমি উল মা নবী আপনি ওই মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না তারা জীবিত হলেও তাদের অন্তর মৃত এজন্য কলবের মধ্যে নূর এবং লাইট আসতে হলে উজ্জীবিত করতে হলে কলবকে জীবিত রাখতে হলে এই কোরআনের প্রয়োজন আল্লাহ বলেছেন আমি আল্লাহ সুবান কোরআন অবতীর্ণ করেছি যাতে এই মাধ্যমে তোমাদের অন্তর মধ্যে রোখ চলে আসে আল্লাহ আর আরেক জায়গায় বলেছেন এই কোরআনে অন্তরের মধ্যে লাইট এবং আলো জ্বালায় যেমন মোবাইল ফোন মনে করেন আমার কাছে মোবাইল ফোন আছে যদি চার্জ না থাকে যে মোবাইল ফোন ডেড সিম না থাকে কাজ করবে না ঠিক তদ্রুপ এই কোরআনে অন্তরের মধ্যে চার্জ দেয় আর ভিতরে সিম থাকতে ইমানের যদি ইমানের সিম থাকে ইমান থাকে আর ওইটার মধ্যে খুরানের মাধ্যমে চার্জ দিই আমরা এবার মধ্যে চার্জ দেই তাহলে কিন্তু আমরা আলো পাবো আর সেই আলোর মাধ্যমেই আমরা জান্নাত পর্যন্ত প্রস্তুত করব আলাদা বলেছেন ওয়ালা কিং জাল না হুনুর না দীভি হিম্না সা উমেন রিবাদিনা ইয়া ইউহান্না সুখ জ কুম্বর হানুম্বিকুম্ব আং জাল না ইলেই কুম নুরম বী বিভিন্ন জায়গায় আল্লাহ সুবান তালা কোরআনকে নূর এবং লাইটের সঙ্গে তুলনা করেছেন কোরআন একটি কালাম যেটি সত্য এবং মিথ্যা কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি ভালো কোন জিনিসটি খারাপ কোন জিনিস মঙ্গল কোন জিনিস অমঙ্গল কোন জিনিস করলে জান্নাতে যাবো আর কোন জিনিস করলে জাহানমে যাব এইগুলা ভালোভাবে ফরক করে বয়ান করে দিয়ে চালা বলেন তবার কাল্লাজী নাজ্জালাল ফুরুকন আল আব্দিহিলিয়া কুন আলিলা আল আমিনা নাজি এমন একটি কিতাব যেটা হক এবং বাতিল সত্যমিত্যাকে ফরক করে বিস্তারিত আমাদের সামনে পরিষ্কার করে এই কোরান দিয়ে থাকে এবং এই কোরানকে ফলো করলে অন্তরের কোনো ধরনের কোনো বেমার থাকতে পারে না এটা কিওর আমাদের অন্তরের জন্য আল্লাহ বলেছেন ইয়া ইউহান্না সুখাদুজা কুম কাদুজা আতকুমায়দুম রবিকুম এটা অন্তরের জন্য শিফা বিভিন্ন আয়তের মধ্যে আল্লাহন তালা কোরআনকে শিফা বলেছেন এবং কোরান এমন একটি কালাম মানুষের জীবনের জন্ম থেকে নিয়ে নয় এবং জন্মের পূর্ব থেকে নিয়ে মৃত্যু পর্যন্তই নয় এবং মৃত্যুর পরে কবর হাসর জান্নাত পর্যন্ত পৌঁছা জাহ্নম থেকে বাঁচা পর্যন্ত পুরা সব কিছুর বর্ণা বিস্তারিতভাবে দিয়েছে দুনিয়ার নলেজ আমাদেরকে জন্ম জন্মর পরে মৃত্যু পর্যন্ত ওই লিমিটেড টাইমের ইনফরমেশন দিলেও কোরআনের ইনফরমেশন ইল মহের ইনফরমেশন জন্মের পূর্ব থেকে আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আলমে আরওয়ায় তারপরে মার রেহেম আমরা কীভাবে আসলাম তখন কীভাবে আল্লাহ সুবান তোলা স্টেপ বাই স্টেপ নুথুয়া আলাকা মুজগা তারপরে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে দুনিয়া আসার পরেও শেষ পর্যন্ত আমরা একদিন মারা যাও মারা যাওয়ার পরে কবর গেলে কী হবে হাসরে কী হবে তারপরে বিচার কী হবে এই পুরা বিস্তারিত এবং ফাইনাল জাজমেন্টের পরে আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নম হবে আমরা কোথায় যাব কে কোন কাজ করলে জান্নাতই হবে কে কোন কাজ করলে জাহ্নমই হবে এই পুরো বিস্তারিত বর্ণনা কিন্তু আল্লাহ সুবান তালা কোরআন মজ্জাল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন আমি কোরআন নাদিল করেছি সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে এবং এটা প্রকাশ্যে একটি গাইডেন্স এবং আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ একটা দয়া এবং এই কোরআনের মাধ্যমে সুসংবাদ জ্ঞাপন করা হয়েছে যারা মুসলমান তাদেরকে দুনিয়ার বিভিন্ন বুকের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন কোরআনটি কালাম শুরুতে কিন্তু আজ পর্যন্ত কোনো কোনো ভুল প্রমাণ হয় নাই হইতেছে না কে আমার পর্যন্ত হবেও না আল্লাহ বলেন ইন্হুল আজিদ হামিদ কারণ আল্লাহর পক্ষ থেকে এখানে কোনো বুলের কোনো আশঙ্কাই নাই এবং এমন একটি কিতাব আল্লাহ সুবাহন নিজে তার জিম্মাদার নিয়েছেন হেফাজত করার আল্লাহ বলেছেন আল্লাহ সুবাহনতালাহমত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করবেন এবার আসুন যে কোরআনে করিম আমরা তার উপর কীভাবে অমল করতে পারি তো কোরআনের আমাদের উপর কোরআনের দায়িত্ব কী তো দেখেন আমাদের উপর পাঁচটি দায়িত্ব রয়েছে নাম্বার ওয়ান আমরা কোরআনের উপর ইমান আনব কোরআন শুনব এবং যখন তিলাওত হবে আমরা এটা মনোযোগ সকালে শুনবো নাম্বার ওয়ান কোরআনের উপর ইমান বিশ্বাস রেখে কোরআন আমরা শুনব নাম্বার টু কোরআনের উপর আমল করব এবং কোরআন যেগুলাকে হালাল বলেছে হালাল হিসাবে আমরা করব কোরআন যে কাজগুলোকে হারাম বলেছে আমরা কোনো দিন এই কাজের দার কাছে যাব না আমরা এগুলোকে বর্জন করবো করণ এগুলো করবো বর্জনীয়গুলা আমরা বর্জন করব এবং নাম্বার থ্রি হল আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের আহকাম বিধান আমরা অবশ্যই প্রয়োগ করব সেই অনুযায়ী আমাদের জীবন গড়ব নাম্বার ফোর আমাদের একটি দায়িত্ব হল কোরআনের অর্থ বুঝবো তাস্তির বুঝবো বেক্কা বুঝবো এটা অর্থ জানা এটাও আমাদের উপর একটি দায়িত্ব পঞ্চম নম্বর ফাইনাল আরেকটি হক কোরান থেকে আমরা শিফা গ্রহণ করব। আমাদের অন্তর এবং রুখকে যেভাবে আমরা সুস্থ বানাবো ঠিক আমাদের ফিজিক্যাল শিফার জন্যও কিন্তু কোরআন ইউজ করা যেতে পারে আমরা জানি যে সাহাবা কারাম একটি সফরে ছিলেন ওই এরিয়ার একজন লোককে সর্পদ দংশন করেছিল হজরত আবু সঈদ হুদির উল্লাহ তালন সহ ওনার কাফেলা ওই ব্যক্তিকে সুরায় ফাতেহা পড়ে জারপুক করে তাকে শিফা করেছিলেন সুস্থ করে ফেলেছিলেন নবি করিম ইসলাম শুনে বললেন মাশাল্লাহ আল্লাহ তোমরা বড় ভালো একটি হক একটি কাজ করেছ এবং তুমি কীভাবে জানলে যে এটার মধ্যে শিফা এই ঈশ্বরের শিফা সুহান আল্লাহ বিনিময়ে ওনারা একটা বকরির বেশ কতটা বকরি একটা ফাল একটা ফ্লক অফ শিফ ওনারা উপহার পেয়েছিলেন সুহান আল্লাহ তো আমরা এই পাস পাবে আমরা কোরআন শরীফের হক আদায় করবো যদি তা না করি তাহলে কঠিন ক্ষামতে আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে নালিশ করবেন কোরআন বলেছে ওকালুয় মহাজুর যদি আমরা কোরআন শুনি না কোরআন তিলওয়াত করি না কোরআন ওপর আমল করি না কোনো অর্থ মিনি জানি না কোরআন আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ না করি এবং কোরআনকে শিবা গ্রহণ না করি তাহলে কঠিন ক্ষামতে আমরা এই পাঁচটার যে এক লাইনে কমি থাকলেই নবী করি আমাদের বিরুদ্ধে কমপ্লেন করবেন এজন্য কোরআন শোনাও সব তিলাওয়াত করা সাব নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের মৌলিক চারটি ওনার কর্মসূচি এবং দায়িত্ব ছিল আয়াতিহি ইয়ল আলহিম আয়ি ওয়ু আলিমুল হিকমা নম্বর ওয়ান তিলওয়ান অর্থ বুঝে হোক না বুঝে হোক কোরআন সাহেব করা এটা প্রত্যেক মিনের দায়িত্ব অর্থ বুঝলে তো ভালো না বুঝে তিলওত করলেও সব রয়েছে এরপর একটা হলো তাজকিয়া কোরআন মোতাবিক নিজের আত্মশুদ্ধি করা নিজের অর্থকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা নম্বর থ্রিআজাকিমুল কিতাব এই কোরানের তালিম বলতে অর্থ তফসির শিক্ষা করা অর্থ বুঝা এটাই কি তিন নম্বর দায়িত্ব চতুর্থ নম্বর ওয়াল হিকমা আল্লাহর নবীর আরেকটি দায়িত্ব ছিল হাদিস এবং হিকমার মাধ্যমে উম্মত খেদায় দেখানো তো আমাদেরকে কোরআন তিলত করতে হবে কোরআন মোতাবিক আমাদের আত্মসুজি করতে হবে এবং কোরআনের অর্থ মিনিং এগুলা জানতে হবে জানাতে হবে এবং যারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন নবী বলেছেন খাইং কোরআন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওরাই যারা নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায় আজকে সারা পৃথিবী জুড়েই কোরআন শেখায় এবং শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার প্রথা জারি রয়েছে বিশেষ করে কোরআন নাজিল হয়েছে মক্কায় বিস্তৃত হয়েছে এবং স্প্রেড হয়েছিল মদিনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এই কোরআনের সঙ্গে কীভাবে সম্পৃক্ত হতে পারি আমাদের সন্তান আমাদের নেক প্রজন্ম কীভাবে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে আপনারা জানেন আমাদের ইকরা এবং আল খয়ের মাধ্যমে সঙ্গে ইকরার মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি এখানে রয়েছে ইকরাউল কোরআন এখানে রয়েছে আমাদের ইসলামিক কিউ এ এটাও কিন্তু ওই কোরআনেরই আকাম বিধান নিয়ে আমরা রচনা করে থাকি শুরুতে আমরা পাঁচ দিন প্রতি শনিবার থেকে শুরু করে শনি রবি সোম মঙ্গল বুধ পর্যন্ত শনি রবি সোম মঙ্গল বুধ পাঁচ দিন নাইন ও ক্লক থেকে আমরা টেন থার্টি পর্যন্ত আমরা বিভিন্ন প্রথমে আমরা শুরুতে বিষয় আলোচনা করি ওই কোরআন শরীফের আলোকে বিভিন্ন আখা বিধান নিয়ে তারপরে আপনাদের লাইভ প্রশ্ন আপনারা করে থাকেন আমরা সেগুলোর উত্তর দিয়ে থাকি একই ধারাবাহিকতায় আপনারা হয়তো জানেন যেনে খুশি হবেন আলহামদুলিল্লাহ যে আগামী এটা আমরা বারবার দিচ্ছি কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আগামী সহজ কথা হল আগামী রবিবার ওয়ান থার্টি থেকে সিক্স থার্টি পর্যন্ত আপনাদের সুপরিচিত সবার প্রিয় বিশেষ করে আমাদের বাচ্চা এবং ইয়াংদের অত্যন্ত মনের মতো একটি হল যদিও খুবই এক্সপেন্সিভ বাট কোরআনের সান রক্ষার্থে আমরা সেই হলকেই আমরা হায়ার করেছি আলখয়ের মাধ্যমে আল্লাহ ইমাম কাসিম এবং ওনার কাফিলা খে আল্লাহ জাদায় খরদান করুন আলহামদুলিল্লাহ এই কোরআনের আজমত আজকে আমাদের বিষয় আজমত এবং সম্মান মর্যাদা রক্ষার্থেই আমাদের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আল কোরআন কনফারেন্স বহান সেখানে কি হবে সেখানে বিভিন্ন জিনিস আপনারা উপভোগ করবেন বিশেষ করে সবচেয়ে বড় আকর্ষণ যেটা আল্লাহ আকবর সেই সোনার মদিনায় মসজিদ্ নববিতে রসুল্লাহ আসলাম রোজার একদম ফাঁসে ওভার ফিফটি ইয়ার্স হয়তো আমার আমাদের অনেকেরও হয়তো বয়স এ হয় নাই আমার এই মুহূর্তে যারা টিভির সামনে আসছেন হয়তো অনেকের বয়সও ফিফটি ইয়ার্স হয় নাই কিন্তু উনি ওভার ফিফটি ইয়ার্স সেখানে কোরআন শরীফের তাজবিদ এবং কেরাতের সার্ভিস এবং তালিম দিয়ে যাচ্ছেন আল্লাহ আকবর যার বয়স আশির উপরে চলে গিয়েছে সেই মহামান্য বুজুর্গ এবং থার্টি ফাইভ কান্ট্রিতে যিনি এই কোরআনের তালিম এবং তাজবিজের সার্ভিস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন সেই ঐতিহাসিক আন্তর্জাতিক কারী এবং কোরআনের খাদিম হজরত শেখ বশির আহমদ সিদ্দিক উনি কিন্তু এই এই আমাদের আগামী পনেরো তারিখ রবিবারের সেই প্রোগ্রামে আমাদের কোরআন কনফারেন্সে অবশ্যই উনি উনি থাকবেন এছাড়াও আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘদিন তিন মাস যাবৎ সতুল কোরআন নামে আপনাদের বাচ্চারা আমাদের ইকরার মাধ্যমে একরা বাংলার মাধ্যমে একটা কোরআন কম্পিটিশনে তারা অংশগ্রহণ অংশগ্রহণ করেছে শতাধিক বাচ্চারা তাদের গ্র্যান্ড ফাইনাল ওই তারিখে হবে এবং তাদের পুরস্কৃত করা হবে সেই হিসাবে আমি মনে করি কোরআনের এই যে আসবাদ আমরা যে আলোচনা করলাম এটার বাস্তবায়নে এবং আমরা যারা কোরআন বিশ্বাস করি কোরআনের সম্মানের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে আমরা প্রত্যেক সেই অনুষ্ঠানে হাদি থাকবো এটাই আমরা প্রত্যাশা করতেছি আগামী রবিবার পনেরো জানুয়ারি ওয়ান থার্টি থেকে সিক্স থার্টি পর্যন্ত এক্স টেলে এবং যাওয়াটা খুবই সহজ আপনাদেরকে বারবার বলা হয়েছে মাসা আপনারা যারা এদিক থেকে যারা যাবেন ব্যাকটনের আপনারা যদি ট্রেন ডিএলআর সার্ভিস আপনারা ইউজ করে থাকেন তাহলে প্রিন্ট সিজন নামলেই অটোমেটিক উপরে উঠলেই গেইট আপনাদেরকে আমাদের প্রোগ্রামে নিয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থাউজেন্ডস অফ পিপুল রেজিস্টারি করে রেজিস্টার করে ফেলেছেন তাদের নাম আপনাদের জন্য করতে হবে কি কিছুই করতে হবে না জাস্ট রেজিস্টার করতে হবে রেজিস্টার ফ্রি কিন্তু আরবার বা রেজিস্টার ছাড়া আপনি সেখানে গিয়ে ঢুকাটা হয়তো অনেক সমস্যা হবে কারণ সেখানে থাকে আপনি ঢুকার সময় ওটা স্ক্যান করে তাকে আপনাকে পাসতে হবে তো ইনশাল্লাহ আপনি নিজেও যাবেন ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে যাবেন ফ্রেন্ড বন্ধুকে দাওয়াত দেবেন এটাই আমরা প্রত্যাশা করবো আল্লাহ সোহন হাজার আমাদের প্রত্যেককে কোরআনের আজমত কোরআনের মর্যাদা কোরআনের মহাব্বত লালন পালন করে এই সমস্ত অনুষ্ঠানে সহি করার পাশাপাশি আমরা নিজেও যেন কোরআনের হক আদায় করি তিলাওয়াত করি কোরআনকে মনোযোগ করে আমরা শুনি কোরআনের অর্থ আমরা বুঝি আমল করি কোরআনকে শিফা এবং অন্তর এবং শারীরিক শিফার জন্য যেন আমরা কোরআন ইউজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তুমি দান করুন আমিন আমিনা সেই শুধুই কোরআন অ্যাক্টিভিটি থাকবে অ্যাক্টিভিটি বলতে সত্যিকার অর্থে আমাদের ওই প্রোগ্রামে থ্রি ইন ওয়ান আমি বলবো একদিকে আপনারা তো জানেন আল খয়ের যাত্রা শুরু হয়েছে বিগত বিশ বছর আগে তো বিশ বছর প্রতি উপলক্ষে এই যে একটা জিনিস বিশ বছর প্রতি উপলক্ষে আল খয়ের কী করলো মানবতার সেবা কি করতে শুধু খালি কোরআন না শুধু তিনটি টিভি আলোকের প্রচারণা করতেছে না শুধুমাত্র ইসলামিক কিউএন এই উপহার দিয়েছে না এই আল একটা আমরেলা এর মাধ্যমে আল্লাহ আকবার তিনটা টিভির দিনী সাদমতের পাশাপাশি মানবতার সেবায় সারা ওয়ার্ল্ড ওয়াইড যে কাজ করেছে বিগত বিশ বৎসরে আল্লাহ আকবার কত স্কুল কত মাদ্রাসা কত মসজিদ কত প্রতিষ্ঠান কত দুঃখী মানুষের কত ডিজাস্টারে ধর্ম এবং জাতি নির্বিশেষে সেভেন্টি মোর দ্যান সেভেন্টি কান্ট্রিতে কাজ করে যাচ্ছে তার মোটামুটি এটা রূপরেখা আপনাদের সামনে দেওয়া হবে এটা আপনাদের জানাও কর্তব্য এবং আলখয়ের জানানো তার দায়িত্ব এটা আপনাদের দিন আপনারা জেনে খুশি হবেন এজন্য কি করেছে আপনাদের সেই দেওয়া পয়সা দিয়ে আপনারা সেদিন বাস্তবে দেখতে পারবেন এক দুই নম্বর সেখানে আমি বললাম যে ওই প্রতিযোগী ছাত্ররা গ্র্যান্ড ফাইনাল যেটা ফাইনাল যেটা ইয়ে হবে এটার মাধ্যমে আপনারা আটজন বাচ্চারা সেখানে তিলাওয়াত করবে এবং শতাধিক বাচ্চারা যারা এই পর্যন্ত শরীর হয়েছে তারা তাদের ফেন্সিয়ার সেখানে হাত থাকবেন তিলাওয়াত হবে শিরু থাকবে তিন নম্বর ওই যে কারি আল্লাহ আকবার ইন্টারন্যাশনাল কারি ওনার চেহারার দিকে তাকালেও যিনি মদিনা রোজার পাশে দীর্ঘ ওভার ফিফটি ইয়ার্স থেকে কোরআনের খেলমত করে যাচ্ছেন ওনাকে দেখলেও তো আপনার একটা সার্থকতা আল্লাহ আকবার এজন্য প্রত্যেকের অত্যন্ত জরুরি পাশাপাশি সেখানে আমাদের বাচ্চারা আমাদের নেক প্রজন্মরা কিভাবে কোরআনে সম্পৃক্ত হয় কীভাবে রংপথ থেকে সঠিক পথে আসতে পারে কিভাবে মা বাবাকে চিনতে পারে কিভাবে আমাদের ফ্যামিলির শান্তি নিয়ে আসতে পারে তারা নিজেও বাঁচতে পারে এবং মা বাবাকেও শান্তি দিতে পারে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন শেখ সাবসহ আরও অনেকগুলো মায়েরাম সবচেয়ে মজার ব্যাপারটি হলো সেখানের গোটা প্রোগ্রামটা হবে ইংলিশে যাতে আমাদের ইয়াং বাচ্চারা উপকৃত হতে পারে এবং তাদের রুচি সম্মত তাদের পছন্দের সেই এক্সেল হল যদিও অত্যন্ত এক্সপেন্সিভ আপনারা তো জানেন কিন্তু আলহামদুলিল্লাহ ইমাম কাসিম হাফিজাহুল্লাহ এবং আলখর সেটা সাহস করে আপনার জন্য সেই প্রোগ্রাম আয়োজন করেছে বছরে একবারই সবাই আসবেন ইনশাল্লাহ আগামী রবিবারে ওয়ান থার্টি থেকে সিক্স থার্টি পর্যন্ত এক্সেলে জাজাকুমুল্লাহ হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা সময় হয়েছে ছোট্ট একটি বিরতির আমাদের সাথে থাকুন দেখা হবে বিরতির পর আসসালাম আলাইকুম আলহমতুল্লাহিকে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এতিকরা আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেমে দিন দারুল ওলুম ফর স্কোয়ার মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হজরত মৌলায়া মুফতি আব্দুর রহমান হাফিজ আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরকে হুজুরের আলোচনা কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি জজাকুমুল্লাহ হয়তো আপনারা প্রচুর কলা লাইনে চলে এসেছেন বা আমরা আপনাদেরকে একটু রকম হোল্ড করবো যেহেতু আমাদের মূল বিষয় ছিল আজমতের কোরআন আপনারা জানেন যে ওই রবিবারে এই যে কামিন সানডে ওয়ান থার্টি থেকে সিক্স থার্টি পর্যন্ত সুহান আল্লাহ আল কোরআন কনফারেন্স যেটা হতে হয়ে যাচ্ছে হতে যাচ্ছে আমাদের মার্শাল্লাহ তো ওই কনফারেন্সে আপনাদের সকলকে দাওয়া দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক কারণে আমি একটু আগে বলেছি এক তো আমাদের যে সমস্ত বাচ্চারা সতুল কোরআনের মাধ্যমে কোরআন কম্পিটিশনে যুগ দিয়েছিল তাদের গ্র্যান্ড ফাইনাল এবং ফাইনালি যেটা এটা হবে ওইখানে আট বাচ্চারা বাকি তো শতাধিক বাচ্চা এখানে অংশগ্রহণ করেছেন তারা সকল তাদের অভিভাবক সহ তারাও আসবেন পাশাপাশি আমাদের বিগত আলখয়ের বিশ বছর যাবৎ ওয়ার্ল্ড ওয়াইড মোর কান্টি কান্ট্রি যে কাজ করে যাচ্ছে বিভিন্ন লাইনে বিভিন্নভাবে এগুলার পুরো হিস্ট্রি আপনাদের সামনে পেশ করা হবে মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকটি কান্ট্রির কান্ট্রি ম্যানেজার যারা রয়েছেন তারাও কিন্তু ওইখানে মোস্ট অব দেম উপস্থিত থাকবেন তারাও কিভাবে কাজ করতেছেন তাদের ইয়ে কিভাবে তারা আলখয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা ইনশাল্লাহ সেগুলো উপস্থাপন করবেন এছাড়াও থাকতেছে সবচেয়ে বড় আকর্ষণ যেটি যে মসজিদ নবীতে আল্লাহর নবীর মসজিদে নবীদের রোজার কাছেই কবরের পাশেই যিনি ওভার ফিফটি ইয়ার্স থেকে কোরআনের খেদমত করে যাচ্ছেন কোরআনের উস্তাদ ইলমিয়া আকারের উস্তাদ যার স্টুডেন্ট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড শুধু তাই নয় উনার কাছে পড়ে হরমাইন শরীফ আইনের ইমামতি করতেছেন চারজন বড় বড় শেখ মদিনারও হরম শরীফেরও ইমাম মক্কার হরম শরীফেরও ইমাম উনার স্টুডেন্ট চারজন রয়েছেন সুহান আল্লাহ আর সারা ওয়ার্ল্ডে তো আছেন লন্ডনও পর্যন্ত আছেন তো উনি আসতেছেন যিনি শুধু কোরআনের ক্ষেত্রে জন্য থার্টি ফাইভের চেয়েও বেশি কান্তিতে সফর করেছেন বয়স কিন্তু আশির উপরে চলে গিয়েছে ওনার এতদিন যাবৎ কোরআন খেতুন খালি শুধু মসচে নবীতেই ওভার ফিফটি ইয়ার্স থেকে কোরআন খেতুন করে যাচ্ছেন আর কোথায় রসুলুল্লাহাম রোজা এবং কবর শরীফের একদম পাশেই সেই শেখ বশীর আহমদ সিদ্দিক খাফিজাহুল্লাহ উনি সেখানে থাকবেন তাকবেন হজরত শেখ রিয়াদুল হক ইয়াংদের জনপ্রিয় একজন বক্তা ইংলিশে কথা রাখেন খুবই সুন্দর উনি চেষ্টা করবেন বুঝানোর যে কিভাবে আমরা আমাদের নিজের বাচ্চাদেরকে আমরা নিজে কীভাবে কোরআন সম্পৃক্ত হতে পারি কিভাবে আমরা শান্তি পেতে পারি এই দেশে আমরা যারা আছি আমাদের আল্লাহ দিয়ে আমরা নানান ধরনের কনসার্ন রয়েছে স্বামী স্ত্রীর মিন মোহব্বতকে সমস্যা রয়েছে আমরা ফিরে ওই কোরআনের পথে গিয়ে কিভাবে স্বামী স্ত্রীর মহব্বতকে আবার সুন্দর করতে পারি কিভাবে মা বাবা সন্তানদের কাছ থেকে আদর পেতে পারেন কিভাবে সন্তান দিয়ে মা বাবা করিয়া ঠান্ডা করতে পারেন এবং কোরআনের সঙ্গে কীভাবে তাদের সম্পৃক্ত করা যায় তাদেরকে কীভাবে ভ্রান্ত থেকে হেদায়তের পথে নিয়ে আসা যায় এর উপর গুরুত্বপূর্ণ কথা রাখবেন হাজরত শেখ রিয়াদুলক সহ আরও বহু স্পিকার প্রত্যেকটি বক্তব্যভাবে ইংলিশে যাতে আপনারা আপনাদের বাচ্চারা যেন আমাদের বাচ্চারা যেন তারা সহজভাবে বুঝতে পারে এবং কোথায় বেনুটাও কিন্তু ওই ইয়াং এবং আমাদের নজওয়ান এবং নতুন প্রজন্মর তাদের পছন্দের হল অত্যন্ত এক্সপেন্সিভ হলেও সেটি হলো এক্সেলের এবং যাওয়ার ইয়ে হলো আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে গেলেও সেখানে পার্ক করতে পারবেন ফাইভ পাউন্ড থেকে টোয়েন্টি পাউন্ড পর্যন্ত আস্তা পুরা দিনের জন্য টোয়েন্টি পাউন্ড এক্সপেন্সিভ আর আজ পাবলিক সার্ভিস করতে পারেন বাসও আছে আপনারা দেখে নেবেন সহজ হবে সবচেয়ে যদি ডিএলারি আপনারা যান তাহলে কিন্তু ডিএলা গেলে আপনারা ব্যাকটনে ডিএলার ফলো করলে প্রিন্সিডেন্টে নামলেই অটোমেটিক গেইট আপনাকেও আমাদের প্রকার নিয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই সম্পর্কে ফোর কথা বলবো আমরা একটু কল নিয়ে নিই ইনশাল্লাহ দেখ আমাদের সাথে সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে আপনার কলটা ড্রপ হয়ে গিয়েছে সরি আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ছিলাম হয়তো আপনি অনেক কোনো ফে রচন আবারও আসছে আমরা আপনাদের ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা কোরআন নিয়ে রচনা করতেছি আজমাতে কোরআন নিয়ে কারণ এই পৃথিবীতে আল্লাহর জাতের সাথে সম্পর্কিত কোনো কিছু থাকলে সেটি হচ্ছে কোরআনে করিম কোরআন মানেই হলো পড়া পাঠিত কারণ পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি যে বুক পড়ে থাকেন সেই বুকের নামই হলো কোরআনে করিম পৃথিবীর মধ্যে হয়তো আরেকটি বুক আপনি পাবেন না কোরআনের মতো যে এত লুক এই 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 বুকটাকে পাঠ করে আপনি পাবেন না কোনো পৃথিবীতে কোনো বুক অতীত ছিল না বর্তমানেও নাই আর আসবেও না যে এমন একটি বুক যে বুকের হাফিজ যারা মেমোরাইজ করেছেন মধ্যে ধারণ করেছেন কোরআনের মতো আরেকটি বুক আপনি পাবেন না এটাই কোরআনে মসজিদা ইভেন সর্বপ্রথম কোরআন আদিল হওয়ার সময় নবী করিম সাল্লা সালাম বারবার টুট নাড়াতেন আল্লাহ আত্নাদিল করলেন ইন্না জামা জমাহুয়া কোরআনা নবী আপনাকে কষ্ট করার কোনো প্রয়োজন নেই এই কোরআন আপনার দায়িত্ব শুনতে থাকুন অন্তরে মুখস্থ করা কীভাবে পড়তে হবে তিলাওয়াত করা বা তদ্বীর তারপরে মানা মিনিং এই তিনটি আমি আল্লাহ অটোমেটিক আপনার ভিতরে আমি ইনস্টল করে দেবো সুহান আল্লাহ ইন্নাআলা জমাহু আনা তিনটি কাজ আমি আল্লাহ করে দেবো আপনি কোরআনের হাফিজ হবে না আপনার অন্তর মধ্যে অটোমেটিক কোরআন সেভ হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না কিভাবে পড়তে হয় বা তদ্ভিদ আপনাকে মশ করতে হবে না আপনাকে অটোমেটিক আমি আল্লাহ এটা খুঁজে দিব, এটাই হলো কোরআনের মজিদা যে নবী করিম সালাইসালাম কোনো দিন কোনো মাদ্রাসা স্কুলে ইউনিভার্সিটির কোথাও যান নাই এত সুন্দর করে এত শুদ্ধভাবে উনি তিলওয়াত করতে পারেন মধুর কণ্ঠে আল্লাহ আকবর সবাই সারপ্রাইজ এটাই হলো কোরআনের মজিদা এবং তার অর্থ মিনিং অটোমেটিক আল্লাহ সুবান নবীর অন্তরে ডেড়াই দিয়েছিলেন এবং আল্লাহ জিলা ইলাইহিম নবী আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার দায়িত্ব হল কোরআন প্রত্যেকটি গুলমুল মুজমল কথাকে আন এক্সপ্লেন কথাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম সেই কোরআনকে এক্সপ্লেন করতে গিয়ে কয়েক পদ্ধতি এক্সপ্লেন করেছেন নাম্বার ওয়ান কথার মাধ্যমে নাম্বার টু প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে নাম্বার থ্রি সাপোর্ট এবং সমর্থন বা অ্যাপ্রুভের মাধ্যমে এই তিন তরিকায় কোরআন শরীফকে নবিয়ে করি ইমসুল্লাসলাম এক্সপ্লেন করে দিয়েছেন তাহলে আমরা বলতে পারি কোরআন একটি হলো কাগজের লেখা কোরআন শরীফ আর একটি হলো প্র্যাকটিক্যাল আমলি কোরআন নবিয়ে করি ইমসল্লাসলাম হলেন ওই এ করিমের আমলি ডুপ্লিকেট কোরআন যার প্রমাণ হল একজন ব্যক্তি মায়েশা সিদ্দিকার দিয়াল্লাও তানাকে প্রশ্ন করেছিল যায় উমুল মিন নবী করিম সালাইসলামের চরিত্র এবং আখলাশ সম্পর্কে আপনি যদি আমাকে বলতেন মায়াশা বললেন তুমি কি কোরআন পড়ো উনি বললেন অবশ্যই বললেন এই গোটা কোরআনই হলো আমার নবীর আখলা কোরআনে যেটা যেভাবে বলেছে নবী সালসালাম বাস্তব জীবনে এটা এভাবেই করেই উনি প্রমাণ করেছেন যে কোরআনের ডুপ্লিকেট একটা কপি আল্লাহর নবী নিজেই আল্লাহ এজন্য কোরআন আমরা তার তেলাওয়াত করব আল্লাহ তালা তেলাওয়াতের রুকুম দিয়েছেন আবার অর্থদান রকম দিয়েছেন এখানে একটি জিনিস অনেকে মিক্সড আপ হয়ে যান অনেকেই মনে করেন কোরআন অর্থ না বুঝে মুখস্থ করলে বেকার অর্থ না বুঝে পড়লে বেকার এই কথাটা ডাহা রং একটি কথা কারণ আমি আগেই বলেছি নবী করিম সুতরাং চারটি কর্মসূচির মধ্যে অর্থ এবং জানা একটা ভিন্ন কর্মসূচি এটা তিন নম্বর কর্মসূচি প্রথম কর্মসূচি ছিল তেলাওয়াত কোরআন এখানে মিনিংয়ের কোনো শর্ত নাই এবং কোরআনে করিমে আল্লাহ সু বনাও তাহলে অনেক জায়গায় কোরআনে করিমকে তিলাওয়াত করা কথা বলা হয়েছে যেমন ইনামা উমির ইউতুয়ান আবু দরব্বাহ আজি হিল বালদা তিল্লাদি হার রামাহা ওয়ালাহু কুল্লু সাই ইংবা উমির তুয়ানা কুন আমিনাল মুসলিমিন ওয়ান আতুলুৱাল কোরআন আল্লাহ আমার হুকুম দিয়েছেন তন্মধ্যে একটি হলো আমি কোরআন তিলাওয়াত করব। তেলাওয়াত মানা জাস্ট পড়া অর্থ সহতে হবে একটা কন্ডিশন আমার লাগাই দিই হ্যাঁ অর্থ বোঝা খুবই জরুরি অন্য আরেকটি ডিউটিটা কিন্তু অর্থ না বুঝে পড়লে বেকার হয়ে যাবে এটা হতে পারে না কারণ নবীকরণ বলেছেন মনকরআল কোরআন ফালাহু হাসানা যিনি কোরআন একটি অক্ষর পড়বে তাকে নেকি দেওয়া হবে এবং নেকিটাকে কমপক্ষে টেন টাইমস সমপরিমাণ করে তাকে বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ এক অক্ষর পড়লে কমপক্ষে দশটি নেকি পাওয়া যাবে এক্সাম্পল দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে এবং বলেছেন আলিফ পড়লে দশ নাকি লাম পড়লে আর দশ নাকি মিম পড়লে আরও দশ নাকি যারা শুধু আলিফ লাম মিম পড়বে শব্দ হিসাবে নয় অক্ষর হিসাবে তিনটি তিনটি হওয়ার কারণে তিন দশের ত্রিশটি নেকির অধিকারী হয়ে যাবে এখানে লক্ষ্য করুন আলিফ লাম মিম সম্পর্কে আপনারা জানেন কোরআন শরীফে উনত্রিশটি সূড়া টোয়েন্টি নাইন সূড়া রয়েছে যেগুলো শুরু করা হয়েছে এই সমস্ত বিক্ষিপ্ত লেটার দিয়ে ভাষায় এটাকে মোকত্বাত বলা হয় যার অর্থ সম্পর্কে মুহসিনের কারাম প্রায় একমত যেগুলোর অর্থ আল্লা ব্যতীত সঠিক অর্থ কেহ জানেন না কেহ জানেন না এরপরও এই আলিফুল্লাহ মিম পড়লেও যদি সব পাওয়া গেল তাহলে অর্থ না বুঝে পড়লেও সব পাওয়া যায় এটাই তার জ্বলন্ত একটি প্রমাণ ঠিক আছে এরপরে দেখেন কোরআন শরীফের টোটাল হরফ কতটি আমরা তো কোনো কাউন্ট করি নাই আর একটি হরফ পড়লে যদি দশটি নাকি পাওয়া যায় তো কোরআন শরীফের যতটি হরফ আছে এটাকে টেন টাইম দিয়ে যত হবে আমাদের কোরআন শরীফ এক কথা বললে সেই পরিমাণ সবের অধিকারী হব তাই না আসুন কোরআন শরীফের হরফ সম্পর্কে আছে থ্রি হান্ড্রেড থাউজেন্ড থ্রি হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হরফ তো থ্রি হান্ড্রেড ইলেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি হরফ রয়েছে

তখন এই বাচ্চার যে পিতা মাতা ওনারা যদি আমলগার না হন তাদেরকেও কি জান্নাতে সুপারিশ করে নিতে পারবে দেখেন হাদিসের এবার মান কার আল কোরআন ফাস্তাদ আলা আলাহু হারওয়া মাহু আলা হালাহু জান্না ওয়াশাফ্ফাহু ফিয়াশ রতিম মিন আহলি বৈদিহী কুল্লুহুম হুম কাদ ওয়া জাব এখানে পরিষ্কার এসেছে হাফিজা কোরআন যিনি কোরআন মুখস্থ করে কোরআন মোতাবেক আমল করবেন ঠিক আছে হালালকে হালাল হারামকে হারাম হিসাবে উনার প্র্যাকটিক্যাল লাইফে উনি আমল করবেন তো যে হাফিজ সাহ কোরআনের উপর আমল করবেন বিনিময় আল্লাফাক উনাকেও জান্নাতে দেবে এবং ওনার ফ্যামিলির এমন দশজন লোক যাদের জন্য গুনার কারণে জান্নাত আজিব হয়ে গিয়েছিল তাদেরকেও ওই হাফিজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তো সেখানে গুণাগার দশজনদেরকেও নিয়ে যাবেন বলা হয়েছে হ্যাঁ ইমান থাকতে হবে জাননাতে যেতে হলে ইমান থাকতে হবে একটা জিনিস আমি এক্সাম্পল দিই এই দেশে যারা লিগাল হয়ে গিয়েছেন চাইলে ওনারা মা বাবাকে অ্যাপ্লাই করে এদেশে নিয়ে আসতে পারেন এটা তো স্বাভাবিক নিয়ম জেনারেল রোল ঠিক আছে বিজিটার হিসাবে নিয়ে আসতে পারেন বার বিভিন্ন নিয়ে আসতে পারেন বিভিন্ন জনে অ্যাপ্লাই করে কিন্তু কিছু কন্ডিশন রয়েছে যে এমন কোনো ক্রিমাল ক্রিমিনাল রেকর্ড যেন না থাকে যেটার কারণে ইউকেতে প্রবেশ করতে বাধা রয়েছে সেই ইমানে যদি ক্রিমিনাল না হন তাহলে অবশ্যই ঠিক তেমনিভাবে ওই জান্নাতি সন্তান যে কোরআনের হাফিজ হয়েছে সে তার মা বাবা যদি ইমানের ক্রিমিনালে ক্রিমিনাল না হন অফেন্স না থাকে তাহলে অবশ্যই অন্য গুণা থাকলেও কবিরা গুণা থাকলেও পাপি হলেও ইনশাল্লাহ ওই সন্তান সুপারিশ করে জান্নাতি যেতে সুপারিশ তো এই কারণেই লাগতেছে যে উনি নিজের আমল দিয়ে জানাতে যেতে পারতেছেন না যদি ইমান রয়েছে কিন্তু ওনার গুনাহের পরিমাণটা বেশি যার কারণে জান্নে যেতে হচ্ছে কিন্তু সন্তান সুপারিশ করে আল্লাহ সুবাহ তালার কাছ থেকে ওই গুণাগুলোর কমা আল্লাহ সুবহানুতলাহ দশজন লোক যাদের নিজের কর্মফলে গুনাহের কারণে জাহান্নামে যাওয়াটা নিশ্চিত ছিল কিন্তু সুপারিশ করে সে জান্নাতে যাবে তাহলে কি বুঝা গেল যে মাওয়া গুনাহগার হলো থাকে যেন যেতে পারবে জি আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন কলার আসসালামু আলাইকুম আমি নিজের আমরা ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে আপনার প্রশ্ন হলো যদি নিজের ছেলেকে আমি হাবিজ বানাইতে পারলাম না অনেক মা বাবারা চেষ্টা করেন করেও হয়তো বিফল হন তো এবার প্রশ্ন অল্টারনেটিভ অন্য কারো ছেলেকে যদি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করে খরচ দিয়ে আমি যদি তাকে হাবিজ বানাই তাহলে এটা কি আমার জন্য উপকারে আসবে অবশ্যই উপকারে আসবে কারণ দশজনের মধ্যে কোন দশজনকে নেওয়া হবে এমন তো বলা হয় নাই তো আপনি যদি হাফিজ বানান আপনার মধ্যে হাফিজ বানেন তো কঠিন খেয়ামতে যার মাধ্যমে হাফিজ বানলো তাকে রেখে দশজন তো আর অবশ্যই পুরাবে না ইনশাল্লাহ কারণ কঠিন খেয়ামতে আল্লা তালা বিভিন্ন অজুহাতে মানুষদেরকে ক্ষমা করতে থাকবেন রহমতে হক বাহানা মিজুয় আল্লাহ সুবানা তালা অনেক জায়গায় ক্ষমা করে দেবেন বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার সুপারিশ থাকবে করে আমাদের সবচেয়ে বড়ো সফা যেটি যে সফাটার মাধ্যমে বিচার কায়েম হবে এটি করবেন একমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম এই বিচার কায়েম হওয়ার সুপারিশের জন্য মানুষ বেফানা হয়ে সূর্য মাতার উপরে এবং অত্যন্ত ওভার ক্রাউড শুধু পায়ের পা রাখার পরিমাণ জায়গা ডানে বামে মানে একটু মুভ হওয়ার কোনো সুযোগ নাই পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত ঠাই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে প্রত্যেকে নিজের গ্রামের মধ্যে হাবুডুবু খাবে এই কঠিন পরিস্থিতিতে বিচার কেন কায়েম হচ্ছে না কেন একটা ফাইনাল একটা সমাধান আসছে না এই অপেক্ষায় শেষ পর্যন্ত ছুটাছুটি আরম্ভ হবে এক পর্যায়ে আদম আলাই ইসলাম পর্যায়ে ইব্রাহিম ইব্রাহিম ইসলাম তারপরে মুসাল ইসলাম ইসলাম সবার কাছে যাওয়া হবে নয়ের সঙ্গে যাওয়া হবে প্রত্যেকে কিন্তু নস্তি নস্তি করে অক্ষমতা প্রকাশ করবেন আদম আল ইসলাম বলবেন আমি পারব না সমান হজরত নূ আলসালাম ইব্রাহীমালাম মুলাম ইসা ইসাাম শেষে বলবেন তোমরা এক কাজ করতে পারো আমি একটা পরামর্শ দিই তোমরা শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ আসলাম উনার কাছে চলে যাও উনি কিন্তু এই কাজটা করে পারবেন তখন মাসাল্লাহ শেষ পর্যন্ত ওরা সবাই আদমআল ইসলাম থেকে শুরু করে নূ আল ইসলাম ইব্রাহিম ইসলাম মুসা ইসলাম তাদের সবার কাছে নিরাশ হয়ে শেষ পর্যন্ত আসবেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আসসালামের কাছে হাদিসটি বহার সব নজর কিতাব এসেছে আমাদের নবী মোহাম্মদুরসুল্লাহলাম বলবেন ইয়েস আমি এটা ধরনের উপযোগী খুশি হয়ে রুসুল্লাসাল্লাম গিয়ে আসলে নিশ্চয় সজ্জায় পড়ে যাবেন এবং বলবেন যে সুপারিশ করার আগে আল্লাহর গুস্তাটাকে নামাতে হবে কারণ আল্লাহ আজকে কাজ গাজিবা রব্বুনা আলিয়ান লম ইয়ক জব কবল হু কত্তু আল ইয়ক জব বাদাহ হু কত্তু আজকে আমার আল্লাহ এত রাগান্বিত এত রাগান্বিত এতো রাগান্বিত এতো রাগান্নিত অতীত এইরকম রাগান্বিত হন নাই ভবিষ্যতে হবেন না তো সুপারিশ করার পূর্বে আগে আল্লাহর রাগ এবং গুসাকে আগে নামাতে হবে তো সদ্য গিয়ে উনি এমন বাসায় আল্লাহর তারিফ শুরু করবেন নবীজি বলেন কোন শব্দ কিভাবে আমি তারিফ করবো এটা এখনও আমি জানি না ওই সময় আল্লাহর পক্ষতে আমার দিলে ডেলে দেওয়া হবে আমি এমন সুন্দরভাবে আল্লাহর প্রশংসা করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর গুসা নেমে যাবে এবং আল্লাহ শেষ পর্যন্ত রিস্পন্ড করে বলবেন ইস ইরফার আসাকাইয়া মোহাম্মদ মোহাম্মদ হে মোহাম্মদ আর না আর লাগবে না এনাফ মোর দেন এনাফ তুমি মাথা উঠাও ওয়াশফা এবং বলো কি জন্য এসেছ তুষাফা আমি আল্লাহ তোমার কথা অবশ্যই শুনবো বলো হাবিব তুমি বলো কেন তুমি কি যেন আসছো বলো আমি তোমার কথা শুনবো তখন নবী করিম সাল্লাহ ইসলাম নিজের কথা বলবেন না নিজের ফাতমার কথা বলবেন না উনার উনার এগারো জন ওয়াইফের কথা বলবেন না বলবেন না হাসান হুসেনের কথা বলবেন না উনার ছেলে কাসিম গীব। তাদের কথা বলবেন না জয়নব ফাতেমা উম্মে কলসুম রুখাইয়ের কথা বলবেন ইয়া আল্লাহ আমার উম্মতরা হাফের মাথায় আটকা সব সকলের জন্য বিচার শুরু হয়ে যায় সবার উম্মত নয় পুরা আদম সন্তানের জন্য আল্লাহ সুহানহতালা তখন জাজমেন শুরু করবেন সুহান আল্লাহ এই সুপারিশটা কিন্তু একমাত্র আমাদের নাম করবেন আর কারো করার এই ক্ষমতা থাকবে না এটাকে কিতাবের বলা হয় সোফাতে কুবরা আরও কিন্তু বিভিন্ন প্রকার সুপারিশ হয়েছে যেমন একটি সুপারিশ হলো একজন লোক তার আমলের কারণে জাহান্নমে চলে যাবেন সুপারিশ করে তাকে জাহান্নম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাওয়া ওই সুপারিশটা কিন্তু ওই হাফিজরা করবে ওলামা একরম করবে ইভেন যদি আপনি কোনো হাফিজকে স্পন্সার করে তাকে হাফিজ বানান তো সেও কিন্তু আপনার জন্য সুপারিশ করবে সেটাই প্রত্যাশা ইনশাল্লাহ ওলামায়করামও করবেন এক চালিশ বলা হয়েছে

আজকে যারা জাহান্নমে আটকা পড়েছেন জাহান্নমে চলে যাবেন তাদের জন্য একটু সুয়ারিশ করো আমি প্রমাণ করতে চাই তোমাদের মকাম মর্যাদা সম্মান হাসরবাসীর সামনে তারা যেন আজকে দেখে যে তোমাদের মকাম মর্যাদা রয়েছে আজকে তোমাদের সুয়ারিশের মাধ্যমে আমি কিছু লোকদেরকে মাফ করতে চাই সুমানাল্লাহ এখানে শঙ্কা বলা হয় নাই কোনো কোনো চল্লিশ কোনো হাতে শঙ্কা বলা হয় নাই ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুম দেখি আমাদের সাথে যুক্ত

প্রথমে আপনাকে ধন্যবাদ আপনারা যখন আমাদের প্রোগ্রাম সম্পর্কে ভালো কমেন্ট বা মন্তব্য করেন দিলে খুশি লাগে কিন্তু এই খুশিটা সফল হবে তখন যদি আল্লাহ এটা গ্রহণ করেন আল্লাহ কাছে কবুল হয়ে যায় এবং আশা রাখি আপনারা যদি এবার ভালো কমেন্ট করেন তাহলে একটি হাদিসে আল্লাহ নবী বলেছেন আন সুহাদা উল্লাহ ফিল্লার তোমরা এই জমিনে আল্লাহর পক্ষ থেকে উইটনেস এবং সাক্ষী আপনাদের এই মন্তব্যকে আল্লাহ সাক্ষী হিসাবে হয়তো গ্রহণ করে আমাদের এটা না সেটা বানিয়ে দিতে পারেন্লাহ আমরা সেটা প্রত্যাশা করি এবার আসুন হাদিস তার জায়গায় ঠিকই আছে আল্লাহ নবী সালাইসলাম বলেছেন আলাহ সালাত ইল্লাহ বেফাতে হাদির কিতাব সুরাহ ফাতে ছাড়া নামাজ হবে না প্রত্যেক নামাজ পড়তে আমি আগেই বলেছি আজকে সুরেফাতে পড়তে হয় আপনাকে একটি জিনিস আমি বলি আপনার মসিকের ঢুকলেন যে ইমাম রুকুতে পাইলেন সব ঐলামায় কারাম মুক্তি কয়াদিসবৃত্তি করে মন আদা রাখা রাখা তান ফকাত আদা রাখা যে ইমামকে রাখা বলতে রুকুতে পেয়েছেন কোনো বর্ণমতে সে ওই রাকাত পেয়ে গেল তো আপনি যদি ইমামসাকে রুকুতে পান তো ওই রাখাটা আপনার হয়ে গেলো বলেন তো কি আপনি ওই রেখাতে সে পড়েছেন পড়েন নাই এর ফর নমাজ কীভাবে হলো। কারণ আপনার ওই সুরায় ফাতে হাটা ইমাম সাহেব পড়ে তারপরে রুকুতে আসছেন তো ইমাম সাহেবের ফোড়াটা আপনার জন্য ফলা হয়ে গেল তাই না তাহলে এই কেইসে তো সবাই ইভেন যারা মনে করেন মখতদি সুরায় ফাঁতে ফড়াতে হবে তারাও কিন্তু একমত যে যিনি ইমাম সাহেবকে শুধু রুকুতে পাইলেন তো উনি সুরাইফাতে না পড়লেও এই রেকারটা ওনার হয়ে গেল এবং ওই রেখারটা শুদ্ধ হয়ে গেল সুরায় ফাতে ছাড়াই তো বলতে হবে যে ওখানে ইমাম সাহেবের ফোড়াটা ওনার পক্ষ থেকে ফলা হয়ে গেছে তাই না এবার আসুন একটা পয়েন্ট দুই নম্বর নবী করিম সালাম বলেছেন মন কালাহু ইমাম ফেরাত ইমামু খেরাত যদি ইমামের পিছনে কেউ পড়েন তাহলে ইমাম সাহেবের পড়াটাই মস্তুদির পক্ষ থেকেই পড়া হয়ে যায় তাহলে তো আপনি সুরাই ফাতে পড়ছেন না এটা বলা যায় না কারণ আপনার পক্ষ থেকে খেয়ে পড়েছেন ইমাম সাহেব পড়ে ফেলেছেন এজন্য তো ইমাম মজার ব্যাপার হলো ইমাম আবুহানি ফার মহাতের কাছে ওই বিষয় নিয়ে একবার কিছু লোক আসলেন মনাদারা করার জন্য ডিভাইড করার জন্য উনি বললেন যে দেখেন ভাই আমি একা আপনারা এত লোক সবার সঙ্গে কথা বলতে পারবো না আপনারা একজন লোক প্রথমে সাব্যস্ত করেন যিনি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি সভায় সঙ্গে কথা বলবেন এবং উনি যদি জিতেন তাহলে আপনাদের সকলে জিতে হবে আর উনি যদি পরাজিত হন তো আপনার সকলে পরাজিত হবে আপনার একজন ঠিক করেন ওনারা বলেন মার্শাল সুন্দর প্রস্তাব ঠিক আছে ও সবাই মিলে তারা একজনকে ঠিক করেন যে আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা সিলেক্ট করলাম উনি আপনার কথা বলবে ইমাম আবু হানি বললেন মো তো প্রয়োজন নাই আপনারা তোমার বিষয়ে একমত হয়ে গিয়েছেন কারণ যদি বিষয়টা এমনই হয় আপনার পক্ষ থেকে প্রতিনিধির বক্তব্য যদি সকলের বক্তব্য কাজ দিয়ে দেয় আমরাও তো আমাদের সকলের পক্ষ থেকে আমরা বাছাই করে সবচেয়ে বেশি কোরআন যিনি জানেন সবচেয়ে কোরআন সম্পর্কে জ্ঞান বেশি রাখেন যিনি ওনাকেই আমরা আমাদের প্রতি সিলেক্ট করে ইমাম হিসেবে দাঁড়িয়ে দিচ্ছি তো ওনার পড়াটা তো আমাদের ফল থেকে আমাদের পড়াটা কাজ দিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই তার কথা সত্য এবার দেখেন মুসলিম একটি হাদিস রয়েছে তিন রসুল ইসলাম বলেছেন ইমাম যখন পড়বে তখন আমাদের দায়িত্ব হলো ফাইজা খারো আফাং সিতু আমরা ইমামকে ফলো করব ইমাম যে সময় পড়বে আমরা মসজিদা নীরবে আমরা শুধু শুনবো এটা আমার দায়িত্ব ইভেন যদি জেনে আমাদের শোনা সম্ভব হয় না অন্তত আমরা সাইলেন্ট থাকবো আল্লাহ কোরআনের সমান কথা বলেছেন ওয়াইদা খুরিয়াল কোরআন ফাস্তা মিল হু সিতু যখন কোরআন পড়া হয় আমাদের দায়িত্ব শোনা আর যখন শোনা শুকনা সেখানে চুপ থাকা এবং এই একটি নাজিলও হয়েছে মস্তদি না পড়ার জন্য যার ফলে হজরত জাহবির রাজিউল্লা নবীর সাহাবি হয়ে উনি বলেন যে যদি মক্তদি হন তো ওনাকে খেলাত পড়তে হয় না এই হলো এক পক্ষের দলিল আর বাকি যারা বলেন ভর্তি হবে তারা বলেন ওই হারিসের বাহ্যিক অর্থের উপর ভিত্তি করে যে সরে নামাজ হবে না এর জন্য পড়তে হবে আরেকটি অভিযুক্ত রয়েছে বাট আমরা যারা পড়ি না এইসব সামনে রেখেই না পড়লেও নামাজ হবে ইনশাল্লাহ আর এটাও সাহবায় খানের অনেক সাহাবানের আমল ছিল জাকমুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সময় হয়েছে ছোট্ট একটি বিরোধী আমরা আবারও বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার সম্মানিত ইকরা বাংলার দোষ শ্রোতা বিরতির পর আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন্ড এ অতিথি হিসাবে আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দিন দারুল ওলুম স্কোয়ার মাদ্রাসা সামান শেখুল হাদিস উস্তাজুল আলামা হজরত মাউলায়না মুফতি আব্দুর রহমান হাফিজুল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পূর্বে হুজুর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন এবং আপনাদের প্রশ্ন উত্তর নিচ্ছেন তো শুরুতেই আমাদের সাথে একজন খোলার আছেন হুজুর দেখি কে আছেন খোলা আসসালামু আলাইকুম

আপনি নাকি শুনছেন কোনটা কিছু জানা জি ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ মা ইনসারティア ইনশাআল্লাহ তিনটি দুআর আলহামদুলিল্লাহ আপনাদের অটুনটি হয়েছে প্রথম দুআ আল্লাহুম্মা আ'ইন্না আলা সকারাতিল মাউতি ওয়া গামরাতিল মাউত আ'ইন্না বলতে পারেন আইন নিয়া বলতে পারেন জাই আল্লাহ তুমি আমাকে সাহায্য করবে মৌতের কঠিন সময়ে মৌতের সেই बेहোশির সময় আল্লাহ আপনি আমাদেরকে বা আমাকে সাহায্য করো আল্লাহ মা আইন আমাদেরকে বললে আইন না আজি আপনি একা বলতে চান আমাকে তার বিচে বলতে হবে আইননি তো আইন নাও বলা যায় হে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আর আইননি বললে হে আল্লাহ আমাকে সাহায্য করবে আল্লাহ মা আইন্নি আল্লাহ ফিজা কার আাতিল মত ওয়াফিজ মারাতিল মত মৌতের কঠিন বেহসির সময় কঠিন সময় আল্লাহ তুমি আমাদের আমাকে বা আমাদেরকে সাহায্য করবে এক দুই নম্বর দু আপনি বলেছেন রজিদ বিল্লাহি হিরব্বা ওয়াবিল ইসলামে দিন আবে মোহাম্মদিন রসুল নবিয়া কোনো মোহাম্মদিন রসুলা এই দুটা হয়েছে নবী করিম সাইসলাম সকালে এই দুটা পড়তেন আদানের পরে কোনো সময় পড়তেন যার অর্থ হল হে আল্লাহ আপনি আল্লাহ রব হিসাবে আমি আপনার উপর সন্তুষ্ট আপনি আমার রব আমি প্রাউড করি এবং আমি অত্যন্ত হ্যাপি যা আপনাকে আমি বিশ্বাস করেছি ওয়াবেল দি দিনা এবং আমি নিজে হ্যাপি ফিল করি আমি খুশি অনুভব করি আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে গ্রহণ করতে পেরেছি ওয়াবে মোহাম্মদিন সুঙ্গন বিয়া এবং আমি অত্যন্ত গর্ব এবং আনন্দ আমি অনুভব করি যে মোহাম্মদ সলাল্লাহ সাল্লাম সাল্লামকে আমার রসুল এবং নবী হিসাবে আমি বিশ্বাস করেছি উনি আমার রসুল উনি আমার নবী এই তিনটার উপর আমি প্রাউড টু আমি প্রাউড অফ ইসলাম অ্যান্ড মনে করেন বাকি যে দুইটা দিন ইসলাম হিসাবে আল্লাহ রুপের রবি হিসাবে এবং নবী মোহাম্মদকে রসুল হিসাবে আপনার ফাইনাল ছিল রদুর শরীফ আল্লাহ মোহাম্মসল্লি ওসলিম ওবারিক আলাইহি আল্লাহম ওয়া বারিক ওবারিকালাম হাম হে আল্লাহ সাল্লা সাল্লাম এবং বরকত আপনি বর্ষণ করুন নাজিল করুন আমাদের নবী মাহমুদ রসুল্লাহের উপর আপনার তিনটি হয়েছে মাসা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে এই দোয়াগুলো জন প্রাথপিক দেন পাশাপাশি আমরা যে আলোচ্য বিষয় কোরআনে করিম কোরআনে করিম এটাও জিকির অন্তর্ভুক্ত কোরআন শরীফের বহু নামের মধ্য থেকে একটি নাম হলো জিকির আল্লাহ কোরআন বলেছেন ইন্নাহুল এটাকে জিকির বলা হয়েছে জি জাজাকমল

আচ্ছা বুঝতাম পারছি এটা আরও আমরা একটা কমপ্লেন পাইছি যে নর্মাল আইলে আপর ভলিউম তাকে বাড়াই আমরা প্রোগ্রামের সময় লাইভার আমরা আপনারা সাউন্ড একটা কম হই নো হান নানি আর কোনো প্রবলেম আছে না আমার মনে হর আপনার এই কথাগুলো আমাদের টিমের কাছে পৌঁছে গেছে যারা এটা অবজার্ভ করেন এবং মনিটরিং করেন আমাদের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছে গেছে ইনশাল্লাহ অবশ্যই এটা অবশ্যই এটা রিপেয়ারের চিন্তা করবেন যাতে ভলিউমটা সবসময় মুনাশিব থাকে বিশেষ করে আমাদের লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে ওনাদের কনসার্ন এবং কমপ্লেন হলো ওনারা সাউন্ডটা বলা শুনতে পান না যদিও অ্যাপস যে সময় প্লে হয় তখন কিন্তু বলিউম বেশি বাড়ানো থাকে আরও কিছু কমপ্লেন চলে এসেছে যে ওই যে আগে যেভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে যেভাবে সবসময় কন্টিনিউ ইয়ে হইতো প্রোগ্রামটা অনেক সময় এটা কিন্তু প্লে হতে একটু ডিস্টার্ব বা একটু লেট করে বা একটু কনফিউজ হয়ে যাওয়া যায় তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার ইনফরমেশনের খুবই ধন্যবাদ দোয়া রাখবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনারা সবসময় প্রোগ্রাম দেখেন আপনারা দেখেন এবং এইভাবে কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই আমাদের যদি ইনফর্ম করেন আমরা অবশ্যই খুশি হই এবং এটা শ্রমণ করা হবে তবে একটি জিনিস কোনো সময় হতে পারে হয়তো আপনার কারো কারো নিজের ডিভাইস বা নিজের অন টিভির সেটিংয়ের কারণে কোনো সময় প্রবলেম থাকতে পারে এটাও একটু লক্ষ্য রাখবেন আর আমরা আমাদের স্থায়ী থেকেও আমাদের মতো করো আমাদের জায়গা থেকেও ইনশাআল্লাহ এদিক থেকে কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই আমাদের মনিটরিং করা হবে এবং আমাদের এটাতে রিলেটিভ রিলেভেন্ট টিম যারা আছেন তাদের কাছে অবশ্যই মেসেজ পৌঁছে গেছে এবং আমরা ইনশাআল্লাহ তাদের কাছে ডাইরেক্টলি আমরা ইনশাল্লাহ এখন তো নিয়ারে আমরা আসি আমরা ওয়ান টু ওয়ান তাদের সঙ্গে বিষয়টা আবারও নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ অশেষ ধন্যবাদ আপনাদের এই আমাদের প্রতি সহযোগী মানে ইনফরমেশন দেওয়ার জন্য এইভাবেই আমাদের পারস্পরিক সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা সুন্দর হতে পারবো আল্লাহ সুবান তালা এটাই বলেছেন কোরআনে তাও নলিবত্তা নেক কাজ এবং বালকাদ আমরা পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব রাখবো ইনশাআল্লাহ এর দ্বারা বাইক আমি বলবো এই যে আমাদের প্রোগ্রাম যেটা আসতেছে একটি। এটা আমরা সকলের প্রোগ্রাম আপনারা যারা ইকরার সঙ্গে সম্পর্কিত আলোহরের সঙ্গে সম্পর্কিত আমাদেরকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন কোরআনের প্রতি যাদের আজমত ইজ্জত দ্বারা দিয়ে থাকেন আপনাদের প্রোগ্রাম ওই রবিবারে ফিফটিন্থ অফ জানুয়ারি ওয়ান থেকে সিক্স থার্টি পর্যন্ত আপনাদের বিশেষ করে এই দেশের ইয়াং নজওয়ানদের অত্যন্ত পছন্দের হল বড় এক্সপেন্সিভ হল এক্সেলে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে যেখানে আমাদের বিশ বছর ফুর্তি উপলক্ষে আলো কার্যক্রম সম্পর্ক আপনাদেরকে অভিহিত করা হবে বিভিন্ন কান্ট্রি এই পর্যন্ত অলরেডি তারা পৌঁছে গেছেন ইংল্যান্ডে বাংলাদেশ সহ ফিলিস্তিন গাজদা ইন্দোনেশিয়া তারপরে মায়ানমারসহ বিভিন্ন কান্ট্রি ম্যানেজাররা এখানে পৌঁছে গেছেন মাসাল্লাহ পাশাপাশি সতর খুরানের অনুষ্ঠান যেটা দীর্ঘ তিন ব্যাপী শতাধিক বাচ্চারা সেখানে অংশগ্রহণ করার মাধ্যমে এই মনোরম প্রোগ্রামের গ্র্যান্ড ফাইনাল যেটা এটাও কিন্তু আগামী ওই ওই রবিবারে ওয়ান থার্টি থেকে সিক্স থার্টির ভিতরে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে এবং

ঠিক আছে ইনশাআল্লাহ প্রথমত আপনার যে মহিলার প্রতি রাগ ওঠে খুব সম্ভবত আপনি আপনার ওয়াইফ নিয়ে কথা বলতেছেন সম্ভবত আমি অনুমান করতেছি দুইটাই হয়ে থাকে বা অন্যকে হয়ে থাকলে আপনি প্রথমত রাগকে কন্ট্রোল করার জন্য আপনি বলবেন আর করবেন সবসময় পড়বেন আরজুবুল্লাহ শেতন কারণ রাগ নেই এটা উঠায় বহার সিবের হাদিস একদিন দুইজন ব্যক্তি খুব তারা একজন একজনকে গালিগুলাজ করছিল দরবার করছিল ঝগড়াঝাটি ঝাটি করতেছিল রসুল ইসলাম বললেন হায় রে হায় আমি এমন একটি দোয়া জানি যদি এই ব্যক্তিটা তোর মধ্যে একজন কিন্তু বেশি প্রচণ্ড রাগ এবং তার রাগে গলার রক্ত একদম ফুলে গেছে অন্তঃপাত আউধা জুহু নবীজি বললেন ওই ব্যক্তি প্রচণ্ড রাগই যদি একটা দোয়া পড়ে তার রাগটা কোন রয়ে যাবে সে দোয়াটা কি আউদ বিল্লা শেখে হন দুই নম্বর লাহ লতল্লাহ বিল্লাহ তিন নম্বর আপনি বসে পড়বেন চার নম্বর এখান থেকে সরে যাবেন পাঁচ নম্বর অদু করবেন ছয় নম্বর শুয়ে পড়বেন

প্রশ্ন আছে আপনার প্রশ্ন হল আপনারা উমরা যাবেন তো যদি মাস্ক লাগাইতেই হয় তাহলে কি দায় হবে তো দেখেন এখন পর্যন্ত মাস্ক লাগানোর নির্দেশ এই দেশে দেওয়া হয় না বা কোথাও দেওয়া হয় না আমার মনে হয় লাগাতে হবেই না এরপরেও যদি আপনার কোন আইনি বাধ্যবাধকতা থাকে মাস্ক পরিধান করতেই হয় আর আপনি পুরা একদিন দিন এক রাত পর্যন্ত লম্বা টাইম পর্যন্ত এই মাছ মুখে পরিধান করেন উদরের কারণে তো একটা দম দিতে হবে আপনাকে কারণ আমরা পুরুষরা কিন্তু পরিষ্কার রয়েছে আমরা মুখ খুলে রাখতে হয় মহিলারাও তো মুখ খুলে রাখতে হয় মুখটা রেখে রাখা যায় না আর যদি সামান্য সময় লেস দেন ওয়ান ডে যদি কম সময়ের জন্য আপনি এটা পরিধান করেন তাহলে পুরা দম বলতে কোরবানি হয় আমার একটা পশু দবে করতে হবে না আর কম দরজার মানে একটা ফিতরা পরিমাণ ফাইভ ফাইভ পাউন্ড বা সম পরিমাণ পয়সা আপনি শতগা করে দেবেন ইনশাআল্লাহ হয়ে যাবে তো আমার মনে হয় আমি যতটুকু আশাবাদী যে ইনশাআল্লাহ হয়তো মাসলা লাগানোর পর্যায়ের এই পর্যায়ের হয়তো করোনা আমার মনে হয় এখনও আসে নাই বা এই রুলটা এখনও প্রায় করে নাই আমরা এটাই প্রত্যাশা থাকি ইনশাল্লাহ কারণ অনেক মাস্ক আমরা পরিধান করেছি ঠিক আছে আল্লাহ যেন উইদাউট মাস্ক আমাদেরকে হজত করে না আমি না আমি আলহামদুলিল্লাহ এবং একটা জিনিস আমি আমি আপনাকে বলবো বা যেটা আমি ওই দিনও বলেছি গত কদিন আগে আমার ইতালি একটা সফর ছিল সেখানেও আমি ওই একটা কনফারেন্সে সম্মান কথা আমি বলেছি যে মসনুম দোয়ার অনেক ফায়দা রয়েছে ওই যে একটু আগে একজন মা প্রশ্ন করলেন দোয়ার সম্পর্কে জিজ্ঞেস করলেন মসনুদ আপনি প্রত্যেক সকালে পড়বেন বিসমিল্লা ইল্লাহুরাহুল্লাহ ইস্যামা তিনবার ওস্বামিউল আলম আমি নিজে প্রেটিকল পেয়েছি আলহামদুলিল্লাহ করোনা হয়েছে আমি বারবার ফ্রি প্রকাণ আছি আলহামদুলিল্লাহ আমি মহফুজ থাকছি আল্লাহ আজবাজ করেছেন আমি বিশ্বাস করি এই দোয়ার ফতিকার আমি দোয়াটা আমি বাতিতাম না তিনবার পড়তাম গর থেকে বের হওয়ার সময় পড়তাম বিসমিল্লাহি তকাল জল্লাহকল্লা বিল্লাহ এবং গরে টানবার হওয়ার সময় আমি সবসময় সালাম করতাম কারণ নবীজি বলেছেন যারা গড়ে ঢুকার সময় সালাম করে গড়ে ঢুকে আল্লাহ তাদের হেফাজতের জিম্মাদার হয়ে যান সাল্লাহ একবার চার নম্বর মসজিদে বের হলে বা রাস্তায় বের হলে আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি আল্লাহ উনাদের হেফাজের জিম্মাদার একজন যিনি আল্লাহ রাস্তায় বের হন আপনি উমরা যাচ্ছেন এটা আল্লাহ রাস্তাটা সফর যিনি মসজিদে যান তিনিও তিনি আল্লা হেফাজত করেন আর রিটার্ন গড়ে ঢুকার সময় সালামের সঙ্গে যারা গড়ে ঢুকেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন তো ইনশাআল্লাহ আমি বিশ্বাসী আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুমান প্রত্যেকের জন্য করেন এছাড়াও সফরের দোয়াগুলো যেন আমরা বাদ না দেই মসরুন্তা আমরা অনেক সময় এই দোয়াগুলো জানি না বা জানলেও ওনার সময় পড়তে শেতানের মধ্যে বুলিয়ে দেয় শেতানের কাজই হলো হয়তো আমরা জানলাম না আর জানলেও আমরা সময় বুলিয়ে দেয় আমরা যেন এটা যেন না বলি এটা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ সফরের দোয়া যেটা রয়েছে এই দোয়াগুলো আমরা পড়ব কারণ ইসলাম চার প্রকার মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হয় নাম্বার ওয়ান সিনফুন লায়ামালুন বেমা ইয়া আলামুন। প্রথম নম্বর হলো যারা জানলো আমল করলো না তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত দুই নম্বর সিনফুন ইয়ামালুন বেমালা ইয়ালামুন যারা ইলিম নাই জ্ঞান নাই আন্দু কোরআনালিস নলেজ ছাড়া দিনী নলেজ ছাড়া আন্দু আমল করে যারা এরাও কিন্তু ভ্রান্ত তিন নম্বর সিনফুন লাইয়া মালুন ওয়ালা ইয়ালামুন তৃতীয় প্রকার লোক যারা জানল না আমল করবে তো দূরের কথা জানেই না আমলও করে না তারাও প্রান্ত চতুর্থ নম্বর সিনফুন ইয়ামনাউন্না সামিনা তালুম যারা মানুষদেরকে শিক্ষা থেকে বিরত রাখে এই চার প্রকার মানুষের মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ আমাদেরকে যা জানি আমল করার জন্য তফি দান করেন আমি জাদাকুম দেখি আমাদের সাথে আরেকজন খোলা যুক্ত হয়েছেন কলার আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ তো জানেন তো দোয়া না

সেও যদি এইভাবে কোনো বিষ পান করে বা নিজে অন্য কোনোভাবে সুরিগা সুরি করে নিজেকে সুইসাইড করে আত্মহত্যা করে এটা কিন্তু মারাত্মক ধরনের একটি কবিরা গুণাকর বাট এর হে সে একজন মুমিন একজন গুণাগার মুমিন মারা গেলেও আমরা পড়ব কিন্তু ইন্না ইহি বা ইন্না ইাহি রাজ সেও মারা গিয়েছে আমরাও এই পথে গিয়ে আল্লাহর কাছে মুলাকাত করবো যদিও সে রংবাই মারা গিয়েছে হাদিসে এসেছে এইবার যারা সুইসাইড করে কবিরা গুনা করলো এবং জাহান্নমে যাবে জাহান্নমে যাওয়ার পরে অন্যান্য শাস্তির পাশাপাশি যে কাজের মাধ্যমে যে সুইসাইড করেছে ওই শাস্তিটাও তার সঙ্গে যুগ করে দেওয়া হবে মানে সে যদি নিজের ছুরি কাঁচ করে মারা যায় তো জাহান্নমে যাওয়ার পরে সে অন্য কষ্টের সাথে সাথে তাকে একটা ছুরি তাড়াতে দেওয়া হবে আর ওই নাইফ দিয়ে সে তার নিজের বডির মধ্যে ঠাপ করবে নিজের তার সুরি দিয়ে তার বডিকে গা গা করবে গা দেবে বাট সে তো মারা যাবে না সেখানে কষ্ট হবে কিন্তু ওই সুরিকা গাছের কেউ যদি ফাঁস লাগাইয়া মরে তো জাহান্নমে যাওয়ার পরে বাকি শাস্তির পাশাপাশি তাকে প্রত্যেক সময় এখানে ফাঁসি লাগতে হবে আর ফাঁসি লাগার কষ্ট সে অনুভব করবে সে মারা কিন্তু যাবে না কেউ যদি বিল্ডিংয়ের উপর থেকে জাম জাম মেরে লাফ দিয়ে পড়ে মারা যায় আত্ম আত্মহত্যা করে তাকে জাহান্নমে পাহাড়ের উপর বা বিল্ডিংয়ের উপর উঠেইয়া বলা হবে তুমি এখান থেকে জাম মেরে তুমি এখান থেকে পড়ো তো ওই জাম মেরে পড়ার কারণে যে কষ্ট এবং ক্ষতি ওই ক্ষতি এবং কষ্ট সে অনুভব করবে কিন্তু সে মরবে না কেন যাহ হয়তো মৌত নাই লাউ তুফি হাও লা সেখানে মৌত নাই মৌতে পর হয়ে গেছে তেমনভাবে ইয়াতি হিল মাউ মিন কুল্লি যাহা মিন ইয়াতি হিল মাউত ও মহবীত সব দিক থেকে মৌত ও মৌতের অবস্থা আসবে কিন্তু সে তো মরবে না কিন্তু তাই হলো বাট এরপরও যেহেতু তার ইমান রয়েছে এজন্য তার জানাজাও পড়তে হয় যদিও হাদিসে এসেছে যে বড় ইমাম বা বড় প্রসিদ্ধ কোনো বিখ্যাত কোনো আলেমে জানাদা পড়াবেন না সাধারণ কোনো একজন জানাদা পড়াই একজন আলেম ছোটো দর চুটো ধরনের একজন আলেমে জানা পড়াই দিবেন কেন বড় বিখ্যাত আলেম যারা তারা জানাদা বৈকট করে বুঝাইবার চেষ্টা করবেন যে ওই কাজটা রঙ করেছে আবার যেহেতু সে ইমান নিয়ে গিয়েছে আর জানাদা পড়াতে হয় ফর থেকে তাই উনি ওনারা জানাদা না হয়ে সাধারণ একজন আলেম ওই ব্যক্তি জানাজা কোনো মতে পড়াইয়া আর ওনাকে দাফন করে দেওয়া হবে ঠিক আছে বাট আমরা লীলা পড়ব তবে এই কাজটা যেন না করেন আল্লাহ জনে ফাদ করেন হাদিস এসেছে যদি কেউ সুইসাইড করে আত্মহত্যা করে আল্লাহ বলবেন হায় রে হায় ওই মানুষটা তার মোটটা সে আগেই মোদকে সে ওয়েলকাম করে ফেলল তো এটা সে অপরাধ করেছে এটা সে অন্যায় করেছে কবিরাপনা করেছে আল্লাহ আমাদের সকলকে ফাতুত করো না আমি না আমি জি যে বিষয়ে আপনি আলোচনা করতেছেন জি ওই আল্লাহ রসুলের পক্ষ থেকে এইরকম কি কোনো হাদিস বা নির্দেশনা আছে যে দৈনন্দিন সারাটাই আমাকে পড়তে হয় কারণ আমি আগেই বলেছি কোরআন শত পড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় যে বুক সেই বুকের নামই হলো কোরআন বারবার পড়বার পড়াও হয় মার্শাল নমাজেও পড়ি নমাজের বাইরেও পড়ি সাহাবা এ কারাম কোরআনে করিম খতম করতেন কেহ খতম করতেন ডেইলি দশ পারা করে তিন দিনে পুরা খতম করতেন আবার অনেক সাহাবা আরাম সাত দিনে পুরাণ শরীফ খতম করতেন জন্য আপনার দেখবেন কোরআন লেখা আছে সেভেন মঞ্জিল ডেইলি এক পরিমাণ পড়ে এক স্টেশনে একটা স্টেশনে গিয়ে থামতেন পরের দিন সেকেন্ড মঞ্জিল পড়তেন এবার মঞ্জিল মঞ্জিল এক স্টপ করে 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 সাত দিনে এক সপ্তাহে খতম করতেন কেহ দশ দিনে কেহ পনেরো দিনে কেহ বিশ দিনে কেহ মাসে আমরাও চেষ্টা করব কোরআন খতম করার সব জায়গা থেকেই পড়বো বাট কিছু সুরার স্পেশাল আদাব রয়েছে এবং টাইম রয়েছে যেমন এক্সাম্পল হিসাবে নবী করিম মারিবের পরে সুরায় ওকে পড়ার জন্য ত্যাগী এবং উৎসাহিত করেছেন এসার পরে সুরায় মূল পড়ার কথা উৎসাহিত করেছেন প্লাস সাব্বাহ সাববিহু যে গুসম সুরাই এগুলো করতেন সুরাই আসিন সকালে পড়লে সারাদিন আল্লাহ পাক তাকে ফাজু করেন বলে উল্লেখ রয়েছে ওই সুরে যদি ওই টাইমের সুরা যেমন সুরায় কাহাফ ফ্রাইডে পড়ার কথা এসেছে এর মানে ফ্রাইডে আমরা অন্য কোনো সুরা পড়বই না বা ওই সুরায় কাহ দিন পড়া যাবে না বিশেষ এরকম নয়

কিন্তু আমরা জানি না যারা আমরা মুসলমান আমরা তো বিশ্বাস করি মরার পরেই শেষ নয় বরং মূল হায়াত শুরু হলো এবং যদি কেউ আত্মহত্যা করে সে এই মনে করে যে আমি এই আমার কষ্টকে আমি শেষ করে ফেলেছি তাহলে তো তার এখানে বিশ্বাসটাই তার রং এই অনেক মানুষ অনেক মনে করে আরে মল্লে আরাম পাই মরিচন্দ্র বড় আরাম পাইলাম কিন্তু মল্লে আরাম পাইব এটা গ্যারান্টি কোথায় সামনে আমার কবর সামনে আমার হাসর সামনে হয়তো আমার জাহান্নম যে দুনিয়ার চেয়ে আমি যেদিকে যাচ্ছি সেখানে তো আরও নিজেকে আরো কঠিন জিনিসের দিকে আমি সম্মুখীন করছি তাই না একজন হাদিসে আসছে যে সময় গুনাগারকে নিয়ে যাওয়া হয় কবরে তখন চিৎকার করে বলতে বলতে আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা জানো না যদি জানতে তোমরা আমাকে ওইদিকে নিয়ে যেতে না মরার পরেই সে অনুভব করবে যে কবরে যদি তার আমল না তাকে সাথে তাহলে যে কবর দিকে যাচ্ছে এই কবরটা তার জন্য হুফরাতুম্মিন না জাহ্নমের গাড়া মার মারতো আরও কঠিন জাহান্নাম তো আরও কঠিন এজন্য এক মুসলমান হিসাবে আমাদের অবশ্যই অ্যাডভাইস নিতে হবে যেভাবে আমার এই বাই বললেন যারা জানেন ওলামায় কারাম তাদের কাছে আমরা যাবো আল্লাহ বলেছেন ফাস আলু আল্লাহ জিক্রিম গুতমুল্লা তালামুন আপনার যদি কোনো স্ট্রেস থাকে কোনো প্রেরেশাইন থাকে স্পিক টু সম্মান আপনার কোনো ফ্রেন্ড বন্ধুর সঙ্গে কথা বলুন খোলা খুলে কথা বলুন যার কাছে অ্যাডভাইস পাবেন তার সঙ্গে আপনি কাউন্সেলিং করেন আপনি এগুলো একটু এক্সপোজ করেন শেয়ার করেন অনেক সময় নিজের দুঃখ কষ্ট চিন্তার কথার শেয়ার করলেও কিন্তু অনেকটা হালকা হয়ে যায় ঠিক আছে তো আপনি আপনার কথাগুলো খুলে বলুন একজন বাইশ নেন এবং পেরেশানি দূর করার ঔষধ আলো দিয়েছেন সবচেয়ে বড় ঔষধ হল নমাজ কালা হাদাবাহু বাহু আমরুন বাদআলা সাল্লাহ নবীজির কোনো টেনশন বা সমস্যার সামনে আসলেই নমাজ দাঁড়িয়ে যেতেন নমাজ সমাধান করতেন দুই নম্বর হলো জিকির এবং তসবিহাত ঠিক আছে জিকির এবং তসবিহাতের মাধ্যমেও কিন্তু কষ্ট এবং সমস্যার সমাধান হয় এর মাধ্যমে শান্তি আসে তো আমরা আল্লাহকে স্মরণ করবো কোরআন শরীফ তিলওয়াত করব আরও কিছু খাস খাস দোয়া আছে দোয়াগুলো আমরা পড়বো যেমন টেনশনের একটি দোয়া রয়েছে টেনশন মুক্ত আর লা ইল্লা ইংতা সুবাহী কুন্তু মিনা সো আলিমিন ইনুসালাইসলামের টেনশন হচ্ছে তো আপনার টেনশন বড়ানো নয় উনি মাছের পেটের ভিতরে রাতের অন্ধকারে পানির মূড়ো তিনটি অন্ধকারের মধ্যে উনি আটকা এরপরও সেখানে উনি পড়েছেন এই তসবি পড়ার পরে উনি কি মুক্ত পেয়ে পান নাই মুক্ত হয়েছেন আম্বি একরামের পরীক্ষা এসেছে অসুস্থ ছিলেন হজরতে আইবআলাম দীর্ঘ আঠারো বছর পর্যন্ত এরপরও তো আল্লাহর স্মরণ থেকে উনি গাফিল হন নাই আল্লাহ শেষ পর্যন্ত উনাকে মুক্ত করেছেন মুসাল্লাহ ইসলাম ছোটোবেলা থেকে কত পরীক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন ফাতান্না কা ফুতুনা বারবার পরীক্ষা করেছি বক্স বাক্সের ভিতরে বলে সাগরের ছেড়ে দিলেন এরপর সেখান থেকে আল্লাহ উদ্ধার করেছেন আমরা এই আল্লাহ আজও আসেন ওই কোরআন শরীফ পড়বো কোরআন মিনিংগুলো আমরা দেখবো আগর আম্বিআকরামের আগেকার আমি এখরামের তার স্টোরিগুলো আমরা শুনবো দেখবেন দেখবেন আপনার আমার জীবনের হয়তো কোনো একটা কোনো দিকদর্শন সেখানে আমরা পেয়ে যাব এই যেন আপনি টু সম্মান আপনি একটা এক্সপ্রেস করেন কারণ সে বলুন আপনি দেখবেন একটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি একটা ভিতরে যদি চেপে রাখেন সমস্যা হবে এই জন্য আপনি যে ভাই বলেছেন আপনাকে আমার ধন্যবাদ জানাই খুবই সুন্দরভাবে বলেছেন আমরা কাউন্সিলিং করবো যোগ্য বিজ্ঞ তাদের সাথে কথা বলবো এবং ওলামায়কর আমাদের দায়িত্ব ইমামদের দায়িত্ব প্রের মধ্যে দায়িত্ব হলো এই সমস্ত লোককে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা যেন একটু বুঝে চেষ্টা করি আল্লাহামদের সভান করেন আমি রাকুমুল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন মাধ্যমে ইসলামিক কিউএন এ প্রোগ্রাম আলোকিত হচ্ছে আজকে আমাদের সাথে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলে মেদিন দারুল আলুম ফর মাদ্রাসা সম্মানিত ইত হারিস হাদিস মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আপনাকে সহ দর্শক ভাই বন্ধুরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও স্মরণ করে দিচ্ছি এই রবিবারের ওয়ান থার্টি থেকে সিক্স থার্টি পর্যন্ত আপনাদের সুপরিচিত হল অত্যন্ত মনোরম এবং এক্সপেন্সিভ হল এক্সেলে সেখানে আপনাদের কোরআন কনফার কুনান কোরআন কনফারেন্স যেটা হয়ে যাচ্ছে আপনারা সকল সপরিবারে সেখানে হাজির হবেন এবং রেজিস্টার করে নেবেন ফ্রি রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ সেদিন দেখা হবে সম্মানিত আমাদের প্রোগ্রাম প্রতি রবিবার থেকে বুধবার রাত নয়টায় শুরু হয় আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে